আমি অর্জুন রায়, আমার বাড়ি রংপুর। আমি রাজবাড়ির মাধ্যমে অপারেশন করেছি। আমি কিন্তু ক্যাম্পেনের ব্যবস্থা করেছি, আর এই ক্যাম্পেনের সুবিধাটা নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আর আসিফ স্যার সম্পর্কে কিন্তু আমি বিগত ভিডিওতে বলেছি, উনি কিন্তু চমৎকার অপারেশন করছেন, এবং ওনার ব্যাকগ্রাউন্ড কিন্তু উনি প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন। উনি যে মেশিনারিজ ইউজ করছেন এটাও আপগ্রেডেড। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ভিডিওর শুরুতেই সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। আশা করছি আপনাদের ঈদ অনেক অনেক ভালো কেটেছে। তো ঈদের জন্য 3-4 দিন অপারেশন বন্ধ ছিল, অলরেডি অপারেশন শুরু হয়ে গেছে। তো আজকে অপারেশনের 4 দিন পরের এক ছোট ভাইয়ের ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে ভাই সম্পর্কে একটু বলে দিই, এই ছেলের নাম অর্জুন রয়, আমার সাথে 5-7 বছর আগে থেকে যোগাযোগ করছে। ইভেন 2 বছর আগে উনি আমাকে একবার অ্যাডভান্স করেছিল, অ্যাডভান্স করার পরে আর ওনার কোনো খবর ছিল না। তো আমি ওনাকে খুঁজতাম যে ভাই কোথায় গেল, কারণ অ্যাডভান্স করেছে এটা কিন্তু এই পেশেন্টের আমানত। হঠাৎ করে দেখছি অ্যাডভান্স করার 2 বছর পরে আমার সাথে যোগাযোগ করছে। তো আমি বললাম যে অর্জুন, তোমাকে তো আমি খুঁজতেছি, কারণ তোমার টাকা আমার কাছে থাকার উদ্দেশ্য হলো তুমি অপারেশন করবা এই জন্য, জাস্ট সিকিউরিটি স্বরূপ। কিন্তু আমি তোমাকে অনেক খুঁজছি পাইনি। পরে বললো যে ওনার বাবা মারা গেছে সমস্যা, মানে এরকম একটা প্রবলেমের জন্য আর আমার সাথে যোগাযোগ করতে পারেনি। তো আমি বললাম এখন কি করতে যাচ্ছ, বললো যে ভাই আমি অ্যাডভান্সটা নিয়ে নিতে যাচ্ছি। আমি সাথে সাথে ওনার 5,000 টাকা ব্যাক দিয়ে দিই। তো ব্যাক দেওয়ার মোটামুটি 8 মাস পরে ক্যাম্পেইনে, ডক্টর আসিফ স্যারের আন্ডারে যে ক্যাম্পেইন চলছে, সেই ক্যাম্পেইনে উনি 4-5 দিন আগে অপারেশন করে ফেলেছে। তো খুবই ভালো আছে। তো আমি বললাম যে ছোট একটা রিভিউ দিও, সেই রিভিউটাই আপনাদের সামনে এখন আমি তুলে ধরবো। আর একটা কথাই বলবো, এখন যেহেতু ক্যাম্পেইন চলছে, আপনারা অনেকেই বলেন, সবসময় বলেন কিন্তু ভাই ক্যাম্পেইন ক্যাম্পেইন ক্যাম্পেইন, সো আমি কিন্তু ক্যাম্পেইনের ব্যবস্থা করেছি, আর এই ক্যাম্পেইনের সুবিধাটা নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আর আসিফ স্যার সম্পর্কে কিন্তু আমি বিগত ভিডিওতে বলেছি, উনি কিন্তু চমৎকার অপারেশন করছেন, এবং ওনার ব্যাকগ্রাউন্ড কিন্তু উনি প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন, ঠিক আছে। আর উনি যে মেশিনারিজ ইউজ করছেন এটাও আপগ্রেডেড। সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আমি যেই ডাক্তারকে নিয়ে কথা বলবো অবশ্যই উনি এই গাইনোকমেশা ব্যাপারে এক্সপার্ট হবে, কারণ আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম, আমি চাই না যে একজন খারাপ ডাক্তারের হাতে আপনাকে তুলে দিতে, ঠিক আছে। সো আমি কথা বাড়াচ্ছি না, অর্জুনের মুখ থেকে অর্জুনের অভিজ্ঞতাটা শুনবো। আর গাইনোকমেশা নিয়ে যদি আপনাদের আরও কোয়ারি থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করে রাখলে আমি ক্লিয়ার করে দেবো। সবাই ভালো থাকবেন, লাভ ইজ। আমি অর্জুন রায়, আমার বাড়ি রংপুর। আমি রাজবাড়ির মাধ্যমে অপারেশন করেছি 35,000 টাকা ক্যাম্পেইনে। আমার আমার গত 15 তারিখে অপারেশন হয়েছে, 6 দিন হয়। ইনশাল্লাহ 6 দিনের মধ্যে যে রেজাল্ট পাইছি তাতে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আপনারা যারা অপারেশন করাইতেছেন রাজবাইয়ের মাধ্যমে, রাজবাইয়ের মাধ্যমে অপারেশন করেন, রাজবাইয়ের মাধ্যমে চোখ মঞ্জু অপারেশন করার কোনো সমস্যা নেই। আর আমার অপারেশন করেছে ওষুধ দেখাচ্ছেন নাসিফ স্যার, উনি খুব ভালো মানুষ, উনি রোগীদের সাথে ভালো ব্যবহার করেন। আপনারা তো হয়তো দেখতেছেন আমি টি শার্ট পরে আছি, তো আমার বেল্ট আছে নিচে, তারপরেও দেখলেন কত সুন্দর একটা রেজাল্ট। আপনারা যারা রাজবাইয়ের কাছে অপারেশন করাবেন রাজবাইয়ের মাধ্যমে, আপনারা করাইতে পারেন, কারণ রাজবাই অপারেশনে যাওয়ার আগ পর্যন্ত অপারেশন থেকে বের হওয়া A to Z গাইডলাইন করে। আর এই 35,000 টাকার যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনে আপনারা অপারেশনটা করে নেন, অনেক টাকা বাঁচবে আপনাদের। আমি এর আগেও করার জন্য বুক করছিলাম, কোনো পাশ যে কোনো সমস্যার কারণে করতে পারিনি। আবার এই 35,000 টাকা ক্যাম্পেইনের কথা শুনে আমি রাজবাইয়ের কাছে করাই নিলাম। এই আপনারা যারা করাতে ইচ্ছুক অবশ্যই করাবেন আপনারা। আর আমি তো গত 8 বছর কখনো খালি গায়ে বেরোইনি, শার্ট যে কোনো সময় তাই গোসলের সময় ছাড়া আমি কখনো শার্ট পরে বেরোইনি, শার্ট ছাড়া বেরোইনি। এখন ইনশাল্লাহ আমি পিল্টির উপর দিয়ে টি শার্ট পরে সেখানে বেরাইতেছি, হয়তো সেলাই কাটার পর পারফেক্ট একটা রেজাল্ট, আরও সুন্দর রেজাল্ট আসবে। আপনারা যারা 35,000 ক্যাম্পেইনে অপারেশন করাবেন, করাইতে ইচ্ছুক, তারা তাড়াতাড়ি করে করান, তাতে আপনাদের অনেক লাভ হবে, অনেক নিম্নে
15 থেকে 10 হাজার টাকা বেঁচে যাবে এবং সুন্দর একটা রেজাল্ট পাবেন। এবং রাজভাই যেভাবে গাইডলাইন করে, ড্রেসিং করে, মনে করেন ড্রেসিং করে আসার পর কীভাবে কী করতে হবে, কীভাবে জায়গাটা শুকে লাগবে, ভিজলে কী হবে, কিংবা কীভাবে কষ্টে টিস্যু ব্যবহার করতে হবে, সব এ টু জেড শিখিয়ে দেবো। অপারেশনে যাওয়ার আগে কী করতে হবে এই নিয়ে কোনো ভয় নেই। রাজভাই খুব ভালো মানুষ, তার মাধ্যমে আপনার অপারেশনটা করান, অনেক অনেক দিক দিয়ে আপনারা সাশ্রয় পাবেন। দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা, একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান, বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান, যে কোনো পিকনিক স্পটে যেতে চান, তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন। আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে, হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি, কেউ বুঝতে পারবে না